আমাদেরকে দায়িত্ব ছিল, একজন মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন আর একজন কিষাণ মোর্চার সভাপতি ছিল জেলার, তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাছে ভোট পরবর্তীর বিষয়ে বারবার খবর আসছিল, এরা দুজন দলবিরোধীর কাছে যুক্ত, তৃণমূলের সঙ্গে গোপন আঘাত করছে। এবং আমরা যেহেতু গণতান্ত্রিক দল, আমাদের দলে গণতন্ত্র আছে, গঠনতন্ত্র অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে তদন্ত করেছি, দলীয় তদন্তের পর অভিযোগ প্রমাণ হয়েছে, তারপরে স্বয়ং মাননীয় রাজ্য সভাপতির নির্দেশ ক্রমে দল ব্যবস্থা আমাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে ওনার জেলা যুব মোর্চা, এই জেলা কিষাণ মোর্চার সভাপতি নন এবং মহিলা মোর্চার সভানেত্রী নন, এবার আমরা ওখানে দায়িত্ব দেব। সাধারণ জনগণ এবং বিজেপির নেতা নেত্রীরা বুঝতে পেরেছে জনগণ বিজেপির সঙ্গে নেই। বিভিন্ন মিটিংয়ে এদের, এরা তো মহিলা মোর্চার সভানেত্রী হল উত্তরা বারুরি দেবী, আর হলেন বুদ্ধবাবু, বুদ্ধমালো হলেন কিষাণ মোর্চার সভাপতি। এনারা বুঝতে পেরেছেন যে ভুল একটা দলের সঙ্গে যুক্ত হয়েছে, তাই কোনো মিছিল মিটিংয়ে যাচ্ছে না। এরা সবসময় উন্নয়নের সঙ্গে চলতে চায়, তাই হয়তো বা এরা একটু পিছিয়ে গেছে যে যে দলটাকে বাংলা চায় না, ভারতবর্ষ চায় না, সে যে দলটার দুর্নীতিগ্রস্ত, দেশকে বিক্রি অর্ধেক করে ফেলেছে, বিক্রি করার চক্রান্তে যারা থাকে তাদের সঙ্গে সাধারণ জনগণ, বিজেপিতে সমস্ত মানুষ চলে আসবে আজকের তৃণমূলে।